ভাদ্র মাসের গুপ্ত টোটকা আজকের ভিডিওতে আমি জানাবো। এই কাজটি অবশ্যই আপনারা করতে পারেন, এমন একটি উপায় যা কয়েকটি বিশেষ কাজ হবে, সব বিষয়টি কিন্তু উপকৃত হবেন না। যেমন আপনার যদি কোনো গুপ্ত শত্রু থাকে যে আপনার ক্ষতি করছে কিন্তু আপনি ঠিক বুঝতে পাচ্ছেন না, বারংবার ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন। যদি কেউ আপনার আর্থিক ক্ষতি করে থাকে, যদি কেউ আপনার পারিবারিক ক্ষতি করে থাকে, তাহলে এই ভাদ্র মাসে আপনি যে কোনো দিন এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন। সামান্য কয়েকটি প্রেক দ্বারা আপনি এই গুপ্ত শত্রুতা কাটাতে পারেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আলোচনা করব। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখবেন আমাদের মধ্যেই অনেকে রয়েছেন যারা গুপ্ত শত্রুতায় ভুগছেন। অর্থের শত্রুতা, পারিবারিক শত্রুতা, সন্তানের শত্রুতা, এমন বেশ কিছু শত্রুতা রয়েছে। আপনারা বুঝতে পাচ্ছেন না যে এই শত্রুতা কে করছে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে আপনি বুঝতে পাচ্ছেন, যে ক্ষেত্রে বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনি নেবেন তিনটি গজাল, আর যে ক্ষেত্রে বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনার যে শত্রু তার বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী আপনি অবশ্যই গজাল নেবেন। চারটি, পাঁচটি, তিনটি, দুটি, যাই হোক না কেন, আর নিতে হবে সাদা রঙের সুতো। এরপর আপনি স্নান করে শুদ্ধাচারণে সেই যে পেরেকগুলি অর্থাৎ গজালগুলি তার ওপরে ১৩ পাক করে সুতো জড়িয়ে গিঁট মারবেন। মনে রাখবেন, ১৩ পাক করে সুতো জড়িয়ে গিঁট মারবেন এবং লাল সিঁদুর এবং তেল দিয়ে মাখিয়ে ফেলবেন। তারপর আপনি ১৩ বার করে আপনার শত্রুদের নাম বলবেন, আর যদি আপনি সেটি না বুঝতে পারেন তাহলে যে কোনো দিকের দিকে তাকিয়ে আপনি একটি যে কোনো কথা ভাববেন, তবে স্মরণে শত্রুতাই রাখবেন। আপনার কি কি সমস্যা হচ্ছে সেগুলিকে স্মরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, হাতে ওই ব্রেক নিয়ে এগুলিকে স্মরণ করবেন বা নাম করবেন, তারপর সোজা সেই পেরেকগুলি আপনাদের বাড়ির কাছাকাছি কোনো শ্মশান ভূমির গাছে পুঁতে দিয়ে আসতে হবে। ফেলে দিয়ে এলে হবে না, যে কোনো গাছে পুঁতে দিয়ে আসতে হবে, যেন কোনোভাবে শ্মশান থেকে পেরেকগুলি আপনার বাড়িতে ফেরত না আসে, তারা আপনার সঙ্গে আর শত্রুতা করতে পারবে না।
হ্যাঁ বন্ধুরা, এই কাজটি আপনি অবশ্যই করে দেখতে পারেন, সুফল নিশ্চিত লাভ হবে আপনাদের। নমস্কার বন্ধুরা, যাদের ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার। ভাদ্র মাসের গুপ্ত টোটকা। আজকের ভিডিওতে আমি জানাব এই কাজটি অবশ্যই আপনারা করতে পারেন, এমন একটি উপায় যা কয়েকটি বিশেষ কাজ হবে, সব বিষয়টি কিন্তু উপকৃত হবেন না। যেমন আপনার যদি কোনো গুপ্ত শত্রু থাকে যে আপনার ক্ষতি করছে কিন্তু আপনি ঠিক বুঝতে পাচ্ছেন না, বারংবার ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন, যদি কেউ আপনার আর্থিক ক্ষতি করে থাকে, যদি কেউ আপনার পারিবারিক ক্ষতি করে থাকে, তাহলে এই ভাদ্র মাসে আপনি যে কোনো দিন এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন। সামান্য কয়েকটি প্রেক দ্বারা আপনি এই গুপ্ত শত্রুতা কাটাতে পারেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আলোচনা করব। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখবেন আমাদের মধ্যেই অনেকে রয়েছেন যারা গুপ্ত শত্রুতায় ভুগছেন, অর্থের শত্রুতা, পারিবারিক শত্রুতা।